আজ আমি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একটা সাধারণ শাপলা ভাজা কী করে করে সেটাই আমি দেখাবো, রসুন দিয়ে শাপলা ভাজা। তো প্রথমে আমি শাপলাগুলোকে বেছে পরিষ্কার করে নেব, খোসাগুলোকে ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। সব শাপলাগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আর দেখো পাশে আমি কয়েকটা রসুনের টুকরো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে শাপলাগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াই ভালো গরম হতে হবে, তারপরে তেলটা দিতে হবে, না হলে শাপলাটা কিন্তু কড়াইতে লেগে যাবে। এই সময় গ্যাসটা কিন্তু লো আছে দেওয়া যাবে না, হাই আছেই, হাই ফ্লেমেই রান্নাটা হবে। আর যদি হাই ফ্লেম না হয় তাহলে শাপলাটা মাখা মাখা হয়ে যাবে। এবার আমি একটু রসুনের টুকরোগুলো তেলের ভিতরে দিয়ে ভাজা করে নেব। রসুনগুলো আধা ভাজা হয়ে গেলে আমি তার ভিতরে একটা শুকনো লঙ্কা চিরে দেব। আর আমি রান্নাটি রাঁধুনি ফোড়ন দিয়েই করছি, তবে এই রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে করলেও বেশ ভালো লাগবে। এগুলো ভালো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার একে একে আগে থেকে বেছে রাখা শাপলাগুলো ছেড়ে দিচ্ছি। এবার এই ভাজার ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদ আমি অ্যাড করে নেব। এটা কিন্তু একদম হাই ফ্লেমেই হবে, একদম গ্যাস কমানো যাবে না, তাহলে ভাজাটি ঠিকঠাক মতো হবে না। আমি এর ভিতরে আবার একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। ভাজবার সময় কিন্তু ঢাকাও দেওয়া যাবে না, কোনো কিছু ঢাকা চাপা দিলে কিন্তু একদম গলে মাখা মাখা হয়ে যাবে। আবারও বলছি, একদম অল্প সময়ে হয়ে যায়, 10 মিনিটও লাগে না। আমার শেষের দিকে চলে এসেছে, এবার আমি একটু দেখো চিনি অ্যাড করে দিচ্ছি। একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে, আমার খেতে ভালো লাগে। তো আমার শাপলা ভাজা রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজ, 5-10 মিনিটেরই রান্নার টাইম, তার ভিতরেই এটা হয়ে যাবে। এবার আমি শাপলা ভাজাটা কড়াই থেকে নামিয়ে নেব, তবে আজ এই পর্যন্তই, অন্যদিন আবার দেখা হবে। ভালো থেকো সবাই, বন্ধুরা সুস্থ থেকো।